লেখকের নাম হলো ইসমাইল দাহেলভি একই রাইটার আহলে হাদিসদের হিন্দুস্তান ভারত পাকিস্তান এই সমস্ত আহলে হাদিসদের ইমাম আর খাস করে দেওবন্দি মাওলানা নিজের সবচাইতে বড় বুজরুগ একে মানে দারুল কিতাব দেওবন্দি উপি ছাপ এই কিতাবের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে কি গুল খিলাচ্ছে বাবজি একটু দেখেন 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে এই আকীদাগুলি জেনে রাখেন আপনার কাজে দিবে এদের থেকে সচেতন থাকতে পারবেন নিজের এই কিতাবের আটচল্লিশ নম্বর তিরিশ নামাজের বয়ান করছে কিসের বয়ান করছে আর জোরে বলতে হবে কিসের নামাজ যে নামাজ কি করলে আপনার নামাজ হবে না কি না করলে নামাজ হবে না লিখছে زینا کے وسوسے سے اپنی بی, بی کے مجامعات کا خیال بہتر ہے اور شہر جیسے اور بزرگوں کی طرف خوا جنبی ہی ہو اپنی حمد کو لگا دینا شیخ کا خیال تو تازم اور بزرگی کے انسان کے دل میں چمٹ جاتا ہے اور بیل اور گدے کی خیال نہ تو اس قدر چپیت کی ہوتی ہے اور نہ ہی تازیم تو ایک نیل ایک ناماز বা আপনি যে পীরের মুরিদ ওই পীরের স্মরণ বা মুহাম্মদ রসুল্লাহ যদি নামাজের মধ্যে চলে আসে তো গরু এবং ছাগল গাধার শরণে ডুবে যাওয়ার চাইতো নিকৃষ্ট বলে বলছে নবী বাবলীর স্মরণ নামাজে চলে আসে তো শিরিক হবে আর গরু ছাগলের স্মরণ আসে তো নামাজ হয়ে যাবে কেন বলছে গরু ছাগলের স্মরণ আসবে তো সম্মানের শহীদ আসবে না আর নবীর যখন মানে স্মরণ আসবে তো সম্মানের শহীদ আসবে তাজিমের শহীদ আসবে তো নামাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউরির তাজিম করা শিরিক জোরে বলে নাউজুবিল্লাহ আপনারা নামাজের মধ্যে নবীকে তাজিম করেন কি করেন না তো আসসালাম আলিকা এই নবী আর তাজিম করে পড়ে না গালি দিয়ে পড়ে কি করে পড়ে আল্লাহ আলা মোহাম্মদ আলে মোহাম্মদ কি করে পড়ে আলা তো কত বড় জোলহার প্যাটের জোলহা এ জানে না যে নামাজের মধ্যে নবীকে সালাম দিলে নবীর সম্মান লাগবে নবীর স্মরণ আসবে আসবে কি আসবে না কথা আমার কড়া হতে পারে বা আর চাইতো বেশি কড়া করে মিথ্যা যদি কড়া করে বলতে পারে তো আমরা হক কথা সত্য কথা বলবো কড়া বলতে কি আছে জি জি হক

আমি তো বলি শয়তানেরও ও শরণ আসবে নিয়াত করে যখন হাত বাঁধলেন সানা পড়লেন মৌলভি সাহেব তারপর কি পাঠ করবে আউযু হিম মিনাশ তনির রাজিম তো শয়তানের নাম নিলে আর শরণ আসবে কি আসবে না তো এই শয়তানের গোলামকে এটা এখানে মনে আসলো না আরে জান্নাতের নবীর মুখের সালাম না দিলে নামাজ হবে না 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 পড়লে নামাজ কমপ্লিট হবে আর বলছে নবীর স্মরণ আসলে নমাজ হবে না জেরান স্মরণ আসলে হয়ে যাবে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসলে হয়ে যাবে গরুর স্মরণ আসলে হয়ে যাবে গাধার স্মরণ আসলে হয়ে যাবে কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না এই

আল্লাহ পাকের কত গুস্তাখি করেছেন এই কিতাবের মধ্যে কার গুস্তাখি করেছেন আল্লাহ পাকের কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম আহলে হাদিসদের কিতাব পৃষ্ঠা নাম্বার 276 কত নাম্বার পৃষ্ঠা 276 খালি শুনেন আর কি কি লিখেছেন এটা শুধু নমুনা দেখাচ্ছি ভাবজি এমন এমন কথা লিখেছে না যদি বয়ান করে দিত জমিন ফেটে ঢোকার না যে ঢুকে মরবে কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত এই আকীদা নাই হ্যাঁ হযরত কি লেখছে এখানে দেখেন লেখছেন একদিন اسماعিল দহবি নিজের পীর সৈয়দ আহমদ রাই बरेलीের উপর লেখছে একদিন হক ওয়া জাল্লা ওয়া আলা نے দহনা হাত apne দস্তে কুদরতে মে পাকড় لیا বলছে একদিন اسماعিল দেহলবী বলছেন যে আমার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ রাই बरेलीর আল্লাহ তাবারাক ওয়া তালা তার হাত নিজের কুদরতি হাতে ধরে নিয়ে নাউজুবিল্লাহ বলবেন না তারপরে লিখছে اور کوئی چیز عمر قدسیہ سے جو کہ نہایت رفیہ اور بدی تھی آپ کے سامنے کر کے فرمایا ہم نے تجھے ایسی ایسی چیزیں انعیت کی ہے اور 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 چیزیں بھی آتا کریں گے تا آ ایک شخص آپ کے پاس بیعت کرنے کے لئے ہمیں پورو بانگلہ ڈبل دیچھی اور ایک لومبہ چاہتے اللہ تعالیٰ اہل حدیث در گروہ اسمیل دہلویر پیرو مرشید سید احمد رائی بریلیر ہاتھ کے نیجر قدرتی ہاتھیں دھورے نلو তারপরে বলছে আল্লাহ যে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি আরো অনেক কিছু দিব একজন মুরিদ হতে সে হুজুর আমাকে মরিদ করে তো এই ইসমাইল দাহলভির পীর বলছে আহলে হাদিসদের গুরু যে আল্লাহ আমার এক তোমার একটা বান্দা আমার কাছে বাইত হতে এসেছে আর তুমি আমার হাত ধরে আছো তো আমি তাকে কি করে বাইত করব তো আল্লাহ বলছে শুন তোর হাতে যত লোক বাইত হবে আমি সকলের ফায়াত করব বলেন নাউজুবিল্লাহ এটা আল্লাহর তাওহীদ কি তাওহীদ না বাবজি একটু জোরে বলতে হবে আল্লাহর তাওহীদ হয়নি তো নিজের আকিদাই কত গোবর ভরা আছে আলী থেকে যে ফাতাও আলমগিরি যে কিতাব এটার পড়ার ঢং নেই ক্ষমতা নাই ওর সামনে ফাতাও আলমগিরি আরবি খুঁজে দেন তো পাই যে আমার পিছা দিক থেকে কালো আর আগা দিক থেকে লাল হয়ে আর ও কথা বলছে ফাতাও আলমগিরির মধ্যে এই জাহিলদের থেকে আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো যাই হোক বেরাদের ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমরা দাঁড়াই কি করি স্পেশাল শুনলেন কি করি

নবীর সম্মানে একত্রিত ভাবে দলবদ্ধ দাঁড়িয়ে সালাত দাঁড়িয়ে নবী পাককে সম্মান করেছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস মিশকাত শরীফ বাবু মা আফিল কিয়ামের মধ্যে হাদিস রাসূল পাকের সাহাবীগণ বলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মজলিস থেকে উঠে যেতে আরম্ভ করতেন আমরা সমস্ত সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল সাহাবী সম্মানে দাঁড়িয়ে যেতাম অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের কোন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম জোরে বলেন সুভারল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন আর আমার আপনার নবী মা ফাতেমার পেশানিকে চুমুন দিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমার নিকটে যেতেন মা ফাতেমা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন জোরে বলেন না সুবহানাল্লাহ 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 নবী পাকের সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে সুন্নাতে সাহাবা এটা কি সুন্নাতে সাহাবা ইমামুল্লাহ আলী কারি বলেছেন আল কায়ামু আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে জায়েজ সম্মান অর্থে কায়াম করা যায় সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস নিজের লেখা কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারের মধ্যে লিখেছে কোন আলেম ও বা সম্মানিত ব্যক্তির জন্য গাড়িয়ে সম্মান করা কায়াম করা এটা জায়েজ এবং মুস্তাহাব নেকির কাজ সুবহানাল্লাহ বলবেন না তার মোলবীর জন্য দাঁড়ানো যদি নেকির কাজ থাকে না আমরা আমি এখন জাল সাথে আসলাম আমার মতন একটা ছোটখাটো মোলবীর জন্য সম্মানে আপনারা सगळे দাঁড়ালেন কি দাঁড়ালেন না তো ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এতিও নেকি আছে কারণ আপনি আমার জাতের জন্য দাঁড়ান নেই আমার মধ্যে যে বিদ্যা যে ইলিম ওই বিদ্যাটার জন্য সম্মানের জন্য আপনারা দাঁড়িয়েছেন জোরে বলেন না সুহান তাহলে মোল্লার জন্য দাঁড়ালে স্বভাব হবে আর নবীর জন্য দাঁড়ালে স্বভাব হবে না এখন মোল্লা বলবে ভাই সাহাবায়ে কেরাম তো নবী পাককে দেখে দাঁড়াতেন আপনারা তো বিনা দেখে দাঁড়ান বলতে পারে কি পারে না এখন আপনারা বলেন তো সাহাবাহাম নবী পাককে দেখে কলমা পড়েছে ও বিনা দেখে পড়ে কি পড়ে না জোরে বলতে হবে সাহাবাহ কেরাম তো সৌদি আরবের নামাজ পড়েছে তুই বাঙালি কেনে বলছিস আমার আপনার নবী সাল্লাম জীবনে একটা হজ করেছে এতে আরও চোদ্দটা হজ কেন করে সাহাবাহ না শুনেন কাবা চিনেন কাবা ঘর জানেন কাবা ঘরের সম্মান করেন আপনারা পশ্চিম দিকে মুখ করে পেশা পাখানা করেছেন আপনাদের এলাকা এলাকা গ্রামটার নাম কি হাজরাত মালখন্ডা গ্রামে যত বাথরুম আছে ওয়াহাবিদের হোক বা সুন্নিদের হোক একটু চেক করিয়েন তো পশ্চিম দিকে মুখ বা পায়খানা করির পাওয়া যাবে কোন মুসলমানের পাওয়া যাবে না কেন কাবার সম্মান ঠিক না বে ঠিক কিন্তু কাবাকে কি আপনি দেখতে পান আমার নবী কাবার দিকে মুখ করে থুক ফেলিও না আমরা ভারতে আছি তো কাবার দিকে মুখ করে থুক ফেলি না ঠিক না বে ঠিক پھیلن نا پلین کے آپ نے دیکھتے پا আরে আপনি আছেন ভারতে কাবা আছে মক্কাতে ওই কাবার সম্মান যদি না দেখে হয় যে রাসূলকে সৃষ্টি না করলে কাবা সৃষ্টি করা হতো না যেই নবী মুস্তাফার চাহাতে কিবলায়ে আউয়াল বাইতুল মুকद्दাস মসজিদ আকসা চেঞ্জ করে মহান ربুল আলামিন কিবলা করেছেন কাবাতুল্লাহ কে যে কাবা কিবলা হয়েছে নবীর চাহাতে নবীর খুশিতে যদি ওই কাবার সম্মান না দেখে করা জায়েজ হয় মোহাম্মদ রাসূলুল্লাহর সম্মান না দেখে করাকে যারা নাজায়েয মনে করে তারা কোনদিন নবীর উম্মত হতে পারে না জোরে বল সুবহানাহু সুবহানাহু কোনদিন আলেম হতে পারে না এরা হচ্ছে জালিম আলেম নামের কুলাঙ্গার কি আলেম নামের কুলাঙ্গার কাবার সম্মান না দেখে আচ্ছা আমরা তো সব সবকিছুর সম্মান না দেখে করি ঠিক নাবে ঠিক ভাবজি ফেরেশতার সম্মান না দেখে করি না করি কি করি না আল্লাহর ইবাদত আল্লাহকে দেখে করি না না দেখে করি আপনাদের মালকুন্ডাতে কেউ আছে যে নামাজ পড়তে যায় তো আল্লাহ এসে দেখা দিয়ে যায় আছে কেউ না এটা তো আল্লাহ তা বারাকুয়া তালার নবী ছিলেন বা আল্লাহ আল্লাহরা কিছু ছিলেন যারা আল্লাহ নুরের তাজাল্লিয়াতের দিদার করতেন কিন্তু আমাদের দ্বারাই সম্ভব হবে তো আমরা কি ইচ্ছে নমাজ পড়ি কি নিয়ত নিয়ে যে আল্লাহ আমাদেরকে দেখছেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে দেখছেন তো না দেখে সম্মান করা যদি না যাই হতো তাহলে কাবার দিকে মুখ করে কত পেশা পাখানা তৈরি করা হয়ে যেত তাই না দেখে যারা নবীর সম্মান করে আর আল্লাহ পাক এটাই বলেছেন ওয়াল্লা দিনা ইউমেনুনা বিল যারা না দেখে ঈমান আনে গায়বের প্রতি বিশ্বাস রাখে তার কারণে আমরা নবীকে না দেখে ইমান এনেছি না দেখে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি বাপের চাইতে বেশি মায়ের চাইতে বেশি বাদাস খোদা বুজরুক তুহি কিসসা মুখতাসার তাই না দেখে নবীর সম্মানে দাঁড়াই নবীকে যদি দেখতাম নবীর জামানাতে হতাম নবী মুস্তাফার সঙ্গে গিয়ে বদরের যুদ্ধতে নিজের হাত কাটিয়ে দিতাম পাও কাটিয়ে দিতাম গর্দন কাটিয়ে দিতাম খন্দকের যুদ্ধকে উহুদের যুদ্ধতে গিয়ে নবীর মহাপতে

নামাজ কয়েক রাকাত হয়ে গেছেন কয়েক রাকাত বাকি আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হোসেন আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে দেখে মুসাল্লা থেকে পা পিছে টানলেন এক পা রাসূল পাক বলছেন আবু বকর নামাজ পড়াও আবার পিছে গেলেন রাসূল পাক বলেন আবু বকর নামাজ পড়াও পিছে গেলেন নবী পাক মুসাল্লাতে গিয়ে নামাজ পড়ালেন আবু বকর সিদ্দিক নামাজকে দোহরালেন না সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমাদের শরীয়ত কি বলছে নামাজ পড়ছে আব্বা যদি ডাক দেয় সারা দিতে হবে না কিন্তু নবীকে দেখে ইবাদত চলছে আল্লাহ এখানে চিন্তা করেন ব্রেন খাটান ইবাদত আল্লাহ নামাজকার কথা বলেন নামাজকার সাজদাকার রুকুকার তিলাওয়াতকার তাসবিহ কার ইবাদত হচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন নামাজ পড়ো শুধু আমার জন্য আমার জন্য কোন নবী ওলি কোন বাপ দাদার জন্য নামাজ পড়া চলবে না খালিস আল্লাহর জন্য যে ইবাদত আফজালুল ইবাদত ইমানের পরে সর্বোচ্চ ইবাদত হচ্ছে নামাজ ওই নামাজে আল্লাহর ইবাদত করছেন কিন্তু আবু বাক্কার সিদ্দিকের ইমান দেখেন নবী আসেন নামাজের মুসাল্লা থেকে পা পিছে করছেন কিসের জন্য নবীর সম্মানে জরে বলেন সুবহানাল্লাহ গাধা বলছে নবীর শরণ নামাজ হবে না আবু বাক্কার সিদ্দিক নবীকে সম্মান করে মুসাল্লা থেকে পা টেনে নিচ্ছেন নবী নামাজ শেষ হওয়ার পরে বলছেন

আবু বাক্কার সিদ্ধ জানতেন যে নামাজের মধ্যে রসুলের আদব থাকে ওই নামাজ কি আল্লাপা কবুল করে জরে বল তৌহিদ হোক এরকম জাতির নবীর আদব থাকবে আল্লাহর তৌহিদ থাকবে যার অন্তরে রিসালাতের আদব নাই তৌহিদ তৌহিদ বলে চিল্লালে তাদের কোনো উপকারে আসবে না তৌহিদ মানে ওয়ালা যদি কেউ থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান রয়েছে রিসালাত মানে ওয়ালা যদি কেউ থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান রয়েছে পৃথিবীকে জানিয়ে দিয়েছে শুনো আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে ও রিসালাতের আদব অন্তরে রাখি কি জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা একটি হাদিস আপনাদেরকে আর শুনিয়ে দিই PUBG নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে আমার আপনারা নবীর সাজদাতে গিয়েছেন নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লালমের উপরে হযরতে ইমামে হোসেন এসে সাওয়ার হয়ে গেছেন চেপে গেছেন বুঝতে পাচ্ছেন আমার বাংলা কথা झारखंडের লোক তো অনেক সময় সমস্যা হতে পারে আশা করি সমস্যা হবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াচ্ছেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ নবী পাক যখন সাজদাতে গিয়েছেন ওনার পিঠের উপরে গিয়ে বসে গেছেন আমার আপনার নবী সাজদাকে লম্বা করে দিলেন কত লম্বা করলেন সাহাবীরা বলেন যে আমরা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন নচেত নবী পাকের প্রতি ওহী নাযিল হচ্ছে তাহলে চিন্তা করেন কত লম্বা সাজদা নবী আছেন সাজদাতে জুবানে কি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আর অন্তরে কি আমার পিঠের উপরে আমার হুসাইন কলিজার টুকরা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলছেন না আমি যদি মাথা তুলি হুসেন করবে হুসেন কষ্ট পেলে আমি কষ্ট পাবো কারণ আমার নবী বলছেন আল্লাহ আমি হুসেন কে ভালোবাসি তুমিও হুসেন কে ভালোবাসো যারা হুসেন কে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো একটু জোরে বলেন না সুহান আল্লাহ হুসেন আমি হুসেন থেকে হুসেন আমার থেকে ইমামে হুসেন পিঠের উপরে চেপে আছেন নবী অনেক লম্বা সাজদা করলেন ইমামে হুসেন পিঠ থেকে নেমে গেলেন আমার নবী নমাজ কমপ্লিট করলেন সাজদা সহ করলেন না জোরে বলেন না সুহান আর একটু জোরে বলবেন না সুহান ইমামে হোসেন যত বড় শহীদ হোক জান্নাতী যুবকদের সর্দার হোক কিন্তু ইমামে হোসেন তো আমার নবীর গোলাম আমার নবীর উম্মত তো উম্মতের শরণে যদি ইমামুল আম্বিয়ার নামাজের ক্ষতি না হয় তো নবীর শরণে উম্মতের নামাজের ক্ষতি হবে এই রকম ধারণা যে কাটমুল্লা রাখবে ওকে ইহুদি বলবেন না তো কি বলবেন পরিমাণ আছে যেই নামাজের নবীর খেয়াল আছে না ওই নামাজ নামাজই না এক রাকাত কেউ নামাজ পড়ে দেখাক দুই রাকাত দেখাক যেই নামাজের নবীর স্মরণ আসবে না ওকে তার শাহুদে গিয়ে নবীর নাম নিতে হবে কি হবে না বাবজি একটু জোরে বলেন হবে কি হবে না আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন তা সব সময় অন্তরে তাজিমে রাসূল রাখবেন ওয়াদ আকীদা থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে না আর ওয়াহাবিদের আকিদা কি আল্লাহ মিথ্যা বলতে পারে জোরে বলেন নাউজুবিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম সাহাবায়ে কেরাম কি রকম করতেন শুনেন আমার আমানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো ঘাম ওই ঘামকে নিয়ে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ বলেন ঘামকে কে মুছে মুছে শিশিতে ভরে রাখতেন আতর হিসাবে ব্যবহার করতেন আর এটা কোনো জাল হাদিস না মুসলিম শরীফের সহিহ আদি বুখারীর মধ্যে হাদিস সাহাবায়ে کرام আমার আপন নবী সাল্লাল্লাহু তাআলা উজু যখন করতেন উজু করার পানি জমিনে পড়তে দিতেন না হাতে নিয়ে চেহারাতে লাগাতেন নিজের শরীরে লাগাতেন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগাতেন সাহাবায়ে کرام জানতেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি উনার শরীর থেকে যা কিছু বের হয় সবটা হচ্ছে নূর বরকতময় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গন্ধ বের হয় আমি প্রস্রাব পাখানা করলে গন্ধ হয় নবী প্রস্রাব পাখানা করতেন মায়েসা বলছেন মুস্ক আমবারের खुशबू বের হতো জরে বলেন না সুবহানাল্লাহ নবীর থুতুম বরকে खुशबू নবীর ঘাম মুবারকে खुशबू নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীর চোখে নিজের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন চোখের জ্যোতি ফিরে চলে এসেছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারক নংড়া কূপে ফেলে দিয়েছেন কূপের পানি মিষ্টি হয়ে গেছে নবী পাকের থুতু মুবারক হাত কেটে ছুটে গেছেন নবী থুতু লাগিয়ে দিলেন হাত পুনরায় ঠিক হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم পেছাব উম্মে আইমান পান করেছেন উম্মে উম্মে আইমান বলেন আমি নবীর পেছাব পান করেছিলাম তার কারণে আমার পেটে মরা পর্যন্ত কোন রকমের কোন বালা ব্যামা ব্যরাম কিছুই হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক رضی আল্লাহু তাআলা ন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করেছিলেন আমার আপন নবী বলেছেন মালিক তুমি আমার রক্ত পান করেছো জাহান নামের আগুন আল্লাহ তোমার উপরে হারাম করে দিয়েছে জোরে বলেন না শুভানের রক্ত যার মধ্যে চলে গেলো জাহান নামের আগুন জ্বালাইতে পারবে আর এমনিতে সাহাবি জোরে বলেন না সুহান আল্লাহ জান্নাতি হওয়ার জন্য সাহাবি হওয়াই যথেষ্ট তো এই বেরাদের ইসলাম সাহাবা একরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদব করেছেন একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা উযু করছেন তো উযু করতে গেলে মাছা করতে হয় কি হয় না মাথা তো হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মাথার পাগড়ি খুলেছেন সাহাবী রাসূল মাথার পাগড়িটাকে খুলছেন তো উনি যখন চুলকে ব্যাট দিয়ে বেঁধে রেখেছেন তো চুলকে যখন খুলছে তো ওনার চুল পায়ের এই হাটু এটাকে কি বলেন আপনারা ঠেহনা পর্যন্ত আছে কার চুল সাহাবির চুল তো অন্য সাহাবি দেখে বলছেন যে আপনি চুল কাটতে পারেন না এত লম্বা কেন চুল রাখছেন এত লম্বা চুল রাখা যাইজ না না যাইজ নবী পাক সাল্লাল্লাহু বলেছেন কোন পুরুষ যদি কোন মহিলার মুশাবা করে ওর উপরে আল্লাহর লানত نازিল হয় আর কোন মহিলা যদি কোন পুরুষের মুশাবা করে ওর উপরে আল্লাহ লানত نازিল হয় কেউ যদি মহিলার মত চুল ছাড়ে না যায় আর কোনো মহিলা কেটে যদি ছেলেদের মত চুল করে এটাও না যায় মহিলাকে মহিলার মতো থাকতে হবে পুরুষকে পুরুষের মতো থাকতে হবে কিন্তু আবু মাহজারা রাদিয়াল্লাহু তাআলা নহু সাহাবীয়ে মাসা করবেন মাথার চুলের বেড় খুলছেন তো ঘুট্টা পর্যন্ত ঠেউনা পর্যন্ত চুল সাহাবিগুন দেখে বলছে এত বড় চুল কেন কাটতে পারেন না আবু রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুনো আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার মা আমাকে করে দরবারে নিয়েছিলেন আমার মাথার চুলের উপরে মাথাতে হাত ফিরিয়েছিলেন যেই মাথার চুলে মুস্তাফার হাত লেগেছে আমি ওই চুলকে কেটে রাস্তায় ফেলে দিব ডাব্বাতে বইয়ে দিব আমি আবু মাহজুর পছন্দ করি না

নবী পাকের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি নবীকে আমি মুহাব্বত করব নবীর ওযু করা পানি চেহারাতে লাগাবো শরীরে লাগাবো নবী মুস্তাফার নাকের পানি চেহারাতে লাগাবো শরীরে লাগাবো নবীর ঘাম মুবারককে আতর হিসাবে ব্যবহার করব নবীর থুথু দাওয়া পানিকে শেফা হিসাবে পান করব নবী মুস্তাফা আমার মাথায় হাত রেখেছেন আমি চুল কাটা বন্ধ করে দেব এটা নবীর মুহাব্বত নবীর মুহাব্বতের জন্য সাহাবী দলিল খুঁজতেন না যেটা সাহাবী নবীর মহব্বতে করতেন ওটাই হয়ে যেত দলিল জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ তাহলে কত নবী পাককে মহব্বত করতেন আরেকটি হাদিস শুনেন আল ইসাবা kitabটির নাম লেখকের নাম হচ্ছেন ইমাম ইবনে হাজার এই কিতাবের মধ্যে লিখেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ তিনার ছাত্র বিখ্যাত তাবেই হাজরাতে সাবিদ বেনানি রাদি আল্লাহ তালানহকে বলছেন এ সাবিদ আমি যখন ইন্তিকাল করব। তো তুমি আমার কাছে একটি কাচের শিশি আছে যে কাচের শিশিতে আমার নাবি মুস্তাফার চুল মুবারক রাখা আছে কি রাখা আছে কথা বলেন না চুল রাখা আছে হাজরাতে আনাস বিন মালিক বিখ্যাত সাহাবি তিনি বলছেন আমি যখন ইন্তিকাল করব সাবিদ শুনো আমার জিব্বাটাকে চাড়বে চাড়ার পরে আমার নবীর চুলটাকে শিশি থেকে বের করে আমার জিহ্বার তলাতে রেখে দিবে জরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা ভয় শিক্ষা দিচ্ছেন আমার জিহ্বার তলায় নবীর চুল মুবারককে রাখবে যেন আমি কবরে যাই আমাকে যখন মুনকার নাকির জিজ্ঞাসা করবে

আর এখন নবীকে দাঁড়িয়ে সালাম দিলে চুলকানি হয় আর বলে আমার পাক্কা মুসলমান তুই মর কবরে যা তুই কি তোকে ভালো করে ফেরিস্তা দেখিয়ে গোদাই যখন চলবে কিনা যখন চলবে কিনা নবীর সম্মানে দাঁড়ানো আলা হাজরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন শিরিক ঠাহরে জিসমে তাজিমে হুজুর উস বুরে মাযহাবে লানাত কিজিয়ে যে ধর্মে যে মাযহাবে যে দলে

নবীর তাজিম হবে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর তাজিম করা আল্লাহর তাজিম করা নবীর সম্মান করা আল্লাহর সম্মান করা আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ আমার নবীকে মুহাব্বত করা আমি আল্লাহকে মুহাব্বত করা মাই ইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার নবীর যারা ইতাআত করলো গোলামি করলো তারা আমি আল্লাহর বান্দাগী করলো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بولتے چلام رسول پاک صلی اللہ علیہ وسلم محبت رسول پاک صلی اللہ علیہ وسلم ایر تازم ایر نامی ایمان. اللہ بولے چین کی محمد سے وفا ت نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوہ قلم تیرے ہیں جو بلونا محمد کی محبت دین حق کی شرط اول ہے

আরো অনেক নমাজ ছিল কপালে ঘাটটা ছিল বিশাল বড় প্যারেজগার পারসা ছিল আর আল্লাহ পাক তাকে ফারিস তাদের শিক্ষক বানিয়েছিল কি বানিয়েছিল জান্নাতের চাবি দিয়ে দিয়েছিল কিন্তু আদম নবীর সম্মান করেনি দাসা কি হয়েছে কথা বলতে হবে দাসা কি হয়েছে আল্লাহ বলছে তোর তো নামাজ আছে তোর তসবিহ তাহলিল সাজদা আছে কিন্তু তোর অন্তরে আমার নবীর আদব নেই ভাগ

ওয়াহাবিদের এই বাংলাদেশি হয়েছে আর বাঙালি কিছু কিছু হয়েছে তো আপনারা ভাগ্যমান আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে আপনাদের ইমানকে কেউ লড়াইতে পারবে না ইনশাআল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নূরের ফেরেশতাকে বলছে আদমকে সাজদা করো মাটির আদমকে তো মাটির আদমকে সাজদা করতে বলছে নুরের ফেরেশতাকে নুরের ফেরেশতা সাজদা করছে মাটির আদমকে তো মাটির সম্মান বেশি হলো না নূরের সম্মান বেশি হলো মাটির সম্মান বেশি হলো না কারণ জিবরিল নূর মিকাইল নূর প্রত্যেক ফেরিস্তার নূর আল্লাহ বলছেন সাজদা করো মাটির আদম তো মাটির সম্মান বেশি হলো বলছে কি বলে না কিন্তু বেটা এটা বল না যে কি কারণে সাজদা করতে বলা হয়েছে ইমাম সুরকারী রহমতুল্লাহ আলাই সারা মহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন যে আদমকে স্যাঁজা করতে এই জন্য বলা হয়েছিল ওই সময় আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম জুরকানি সারা মহাবুল্লা দুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যে আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল আল্লাহ যখন হুকুম করলেন ফারিস্তার তাকালো তো আদমের পেশানিতে তারা নূর দেখতে পেল সেজদাতে পড়ে গেল আর ইবলিস যখন তাকালো নূর দেখতে পেল না সেজদা করল না তো বুঝে নিতে হবে যারা নবীকে নূর মানে তারা ফারিস্তাদের কাতারে যারা নবীকে নূর মানে না তারা হলো ইবলিসের কাতারে তো আপনারা কার কাতারে থাকবেন বাবজি ফারিস্তার তার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বেরাদের ইসলাম মহানব্বুল আলমিন আল্লাহ তাবারাকালা আমার আপনারা নবী সাল্লা সাল্লামকে নূর বানিয়েছেন আর আমাদেরকে তিনার পথ দান করেছেন সেরাতে মুস্তাকিম এই সেরাতে মুস্তাকিমে চলতে গেলে নবী গণের রাস্তায় চলতে হবে শহীদ গণের রাস্তায় চলতে হবে সিদ্দিকিন্দার রাস্তায় চলতে হবে আউলিয়া কেরামের রাস্তায় চলতে হবে ইনাদের পথটাই হচ্ছে সেরাতে মুস্তাকিম গস পাকের রাস্তায় চলেন খজা মহিনুদ্দিন চিশতির রাস্তায় আউলিয়ার রাস্তায় এই রাস্তাতে যারা চলে তাদেরকে কেউ পথ ভরস্ত করতে পারবে না জোরে না সুহান আল্লাহ তাদের ইমানকে কেউ নষ্ট করতে পারবে না আল্লাহওয়ালাদের রাস্তাতে চলে কুত্তা পর্যন্ত জান্নাতি হয়েছে জোরে বলুন না সুহান আল্লাহ কোরআন পাক সূরা কাহাফের মধ্যে রয়েছে আসহাবে কাহাফের সঙ্গে একটা কুকুর থাকতো আসহাবে কাহাফ যেখানে যেত কুকুরটাও তাদের সঙ্গে যেত তার নাম হলো কিতমির আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক ওই কুকুরটাকে জান্নাতে দিবে কেন দিবে আসহাবে কাহাফ ছিল আল্লাহর ওলি আল্লাহর ওলির সঙ্গে থাকার কারণে তাদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ ওই কুকুরটাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন মানুষ যখন আল্লাহ ওয়ালাকে তাদেরকে করবে তাদের রাস্তাতে চলবে অবশ্যই আল্লাহ ওই মানুষের বেড়া পার করে দিবে জোরে বল সুহান আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন সকল পর আল্লাহ অনেক বলা হলো ইমান আকিদা সঠিক রাখে দুনিয়াতে একটি জামাত হচ্ছে নাজাদ প্রাপ্ত জামাত যে জামাতটির নাম হচ্ছে সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাত হচ্ছে গস পাকের জামাত এই জামাত হচ্ছে খাজা মঈনউদ্দিন চিশতির জামাত এই জামাত হচ্ছে ইমামে হোসেনের জামাত এই জামাতই হচ্ছে সৈয়দনা আলীউল মুর্তজার জামাত আবু বাকর সিদ্দিকের জামাত এই জামাতই হচ্ছে রাসূলুল্লাহর জামাত জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ